নমস্কার বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট সেমিস্টার থ্রিতে পড়াশোনা করছো, অর্থাৎ তোমরা এক্সাম ফর্ম ফিল আপ করেছো, বন্ধুরা তোমাদের আজকে অ্যাডমিট কার্ড দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে না। কেন পারবে না, কবে ডাউনলোড করতে পারবে এবং কিভাবে ডাউনলোড করবে আজকের ভিডিওতে আলোচনা করবো। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন করা একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, চলো ভিডিওটির দিকে এগোনো যাক। বন্ধুরা, এই আর্জেন্ট নোটিশটি করা হয়েছে গড় মহাবিদ্যালয় কলেজ থেকে। এই নোটিশটিতে বলা হয়েছে 14/1/2023 দ্য অনলাইন ইউনিভার্সিটি পোর্টাল ফর অ্যাপ্রুভাল অফ দ্য সাবমিটেড ফর্ম অফ দ্য স্টুডেন্ট ফর দ্য আপকামিং ইউজি সেমিস্টার 3 এক্সামিনেশন 2022 উইল বি অপারেটিভ টিল 4 PM টুডে। অর্থাৎ ফর্ম সাবমিটের অপশানটি খোলা আছে, তাই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হবে না। ডাউনলোড কবে করতে পারবে সেটিও জানিয়ে দিয়েছে। ডাউনলোড অ্যাভেলেবেল অ্যাডমিট কার্ড উইল বি প্রোভাইড টু দ্য পোর্টাল আফটার 4 PM টুমরো 15/1/2023। তো অর্থাৎ তোমরা আগামীকাল অর্থাৎ 15 তারিখে বিকেল 4টার সময় অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে, অর্থাৎ পোর্টাল খোলা হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে পোর্টালটি বন্ধ ছিল এবং আগামীকাল পোর্টালটি খুলবে, তাই অ্যাডমিট কার্ডটি তোমরা ডাউনলোড করতে পারবে আগামীকাল থেকে। কীভাবে ডাউনলোড করবে সেটিও তোমরা দেখে নাও। বন্ধুরা, সর্বপ্রথমে তোমরা নিজেদের মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবে, সেখানে তোমরা সার্চ করবে UGBExam.net। সার্চ করার পর তোমরা এরকম একটি পেজে চলে আসবে, সেখানে তোমরা CBCS-এ ক্লিক করবে। CBCS-এ ক্লিক করার পর মোবাইলে তোমরা 4টি সেমিস্টারের লিঙ্ক পাবে, অর্থাৎ সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4। কিন্তু তোমরা যদি ডেস্কটপ সাইডে নিয়ে চলে আসো, তাহলে তোমরা 6টি সেমিস্টারের লিঙ্ক পাবে। তো তোমরা সেমিস্টার 3-তে যারা পড়ছো, তো তোমাদের অ্যাডমিট কার্ডটি দিয়েছে, তো তোমরা সব সেমিস্টার 3-তে ক্লিক করে দেবে। সেমিস্টার 3-তে ক্লিক করার পর তোমরা ক্যান্ডিডেট অপশান পাবে, সেখানে তোমরা ক্লিক করবে। ক্যান্ডিডেট অপশানে ক্লিক করার পর একটি রয়েছে অ্যাডমিট কার্ড অর্থাৎ সবার জন্য, আরেকটি অ্যাডমিট কার্ড রয়েছে LLBদের জন্য। যারা LLB কোর্সে পড়াশোনা করছো, তোমাদের জন্য অ্যাডমিট কার্ড LLB লেখা রয়েছে, সেখানে তোমরা ক্লিক করবে এবং বাকিরা যারা তারা অ্যাডমিট কার্ডে ক্লিক করবে। অ্যাডমিট কার্ডে ক্লিক করার পর তোমাদের কাছে যে পেজটি আসবে, সেখানে তোমাদের রোল নম্বর লিখতে হবে। সেখানে রোল নম্বর লিখে সাবমিট করে দিতে গেলে PDF আকারে তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। এ নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে, যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকে পর্যন্তই থ্যাংক ইউ।